আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। পদার্থের গঠন প্রথমে আমরা জানবো পদার্থ কি। পদার্থ হলো যার ওজন আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে, যার ওজন আছে এবং জায়গা দখল করে তাকে কি বলে? পদার্থ। যেমন আমরা উদাহরণ দেখব ইট বা পানি। আমরা এখানে ইট আর পানি নিলাম, কিন্তু পৃথিবীতে আরো অসংখ্য পদার্থই আছে। আচ্ছা, ইটকে আমরা যখন তোমরা এটাকে হাতে নেবে কি দেখবে তোমাদের? এটা ওজন লাগছে, ওজন লাগছে, ভারী লাগছে, ভার। এই ভারটাই হলো ইটের ওজন। ভারটা কি? ইটের ওজন। আবার ইটটাকে যখন আমরা একটু মাটিতে রাখবো তখন এটা একটা জায়গা দখল করে থাকবে, অথবা তোমার হাতের জায়গাটাই দখল করেছিল। তাহলে আমরা কি জানলাম? যে পদার্থের ওজন আছে এবং জায়গা দখল করে। তারপরে তোমাদের বই আছে, একটা ছক আছে, একটা ছকের মধ্যে কি দেওয়া আছে? চক দিয়ে আমরা একটা পরীক্ষা দেখিয়েছি। ওখানে চকটাকে প্রথমে কি করেছে? দুটুকরা করেছে। তারপর এটাকে যখন ছোট টুকরাটাকে যখন তোমরা একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে মিহি গুঁড়ো করবে, একেবারে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গুঁড়ো করে ফেলবে, তখন কি দেখা যাবে? এটি ক্ষুদ্র কণা। এটিগুলো কিন্তু আরো পিছলে আরো গুঁড়ো মিহি গুঁড়ো হবে। এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়েই চকটা যেমন গঠিত হয়েছে, সেরকম পৃথিবীতে যত পদার্থ আছে সবগুলোই এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। তারপর আমরা দেখবো এখানে পরমাণু আর অণু। পরমাণু কি? এখন দেখবো আমরা পরমাণু কি। পরমাণু হলো অসংখ্য ক্ষুদ্র কণা নিয়ে গঠিত, যেগুলো আমরা খালি চোখে দেখি না, সেটা হলো পরমাণু। আর এরকম তিনটা বা চারটা, দুই বা ততোধিক, এরকম দুইটা তিনটা বা চারটা পরমাণু মিলেই কি তৈরি হয়? অনুগঠিত হয়। এবার আমরা এখানে দেখবো যে, দেখো লক্ষ্য করো, এখানে আমরা মনে করছি এটা একটা হাইড্রোজেন পরমাণু। এটাকে আমরা এখানে একটা ফুটো ফুটা দিয়ে রেখেছি দুটো থেকে আলাদা করার জন্য। আর এটা হলো অক্সিজেন পরমাণু। কি বুঝলাম? এটা হলো হাইড্রোজেন পরমাণু আর এটা হলো অক্সিজেন পরমাণু। এই দেখো এখানে অক্সিজেন পরমাণুর সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে কি গঠন হয়েছে? পানির অণু তৈরি হয়ে গেছে। এখানে হচ্ছে কি, একটা অক্সিজেন পরমাণু এবং দুইটা হাইড্রোজেন পরমাণু, এটা কি তৈরি হয়ে গেল? একটা পানির অণু তৈরি হয়ে গেল। এরকম অসংখ্য পানির অণু নিয়েই আমাদের পানি গঠিত। তাহলে পৃথিবীর সকল এরকম পদার্থই অণু এবং পরমাণু নিয়ে গঠিত। আচ্ছা, এখন আমরা দেখব পদার্থের তিনটা অবস্থা। পদার্থের কি কি অবস্থা? কঠিন অবস্থা, তরল অবস্থা এবং বায়বীয় অবস্থা। যা আমরা পানি নেই, পানির এরকম তিনটা অবস্থায় থাকে। পানিকে যখন আমরা বরফ করি তখন এগুলি কি একটার গায়ে আরেকটা লেগে থাকে। যেমন এই পানির অণুগুলো প্রত্যেকটাই এরকম, এই পানির অণু এরকম, যে অণু এক একটা অণু, এই এরকম একটা অণু, এই অণুগুলো একটার গায়ে একটা লেগে থাকে। আর এগুলি লেগে থাকে বলে এগুলো এটা কঠিন আকার ধারণ করে, এর উপর একটা চাপি বসে থাকে। আর যখনই এগুলি এটাকে আমরা খোলা জায়গায় রাখবো তখন এটা পরিবেশের তাপ লেগে এটা মনে করো তরলে পরিণত হয়। তোমরা ফ্রিজ থেকে বের করলে বরফকে দেখো যে তরলে পরিণত হচ্ছে, পানি হয়ে যাচ্ছে। এই পানির মাঝখানে দেখো এই পানির অণুগুলো একটা গায়ে একটা লেগে আছে, কিন্তু মাঝখানে ফাঁকা জায়গা আছে। একটা গায়ে একটা লেগে থাকলেও চারদিকে ফাঁকা জায়গা থাকে, ফাঁকা জায়গা থাকায় এটা তরল অবস্থায় পরিণত হয়। আর যখন আমরা এই পানিকে তাপ দেব তখন এই তরল অবস্থাটা আবার বায়ু ব্যবস্থায় পরিণত হয়। বায়ু ব্যবস্থাটা কি দেখো, এখানে অণুগুলোর আর এখানে একটা গায়ে একটা লেগে আছে না, হালকাভাবে লেগে আছে না, একেবারে দূরে দূরে আছে। এবং এগুলি ছোটাছুটি করে একটা সাথে একটা দিশে দিক ছোটাছুটি করে, তখন এটা বায়ু ব্যবস্থা পরিণত হয় এবং এটা দিশে দিক চলে যায়। আর এগুলো আমরা চোখে দেখি না, বায়ু ব্যবস্থা থেকে সাধারণত আমরা চোখে দেখি না। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।